তাবিজ ব্যবহার করা শিরক কিনা, যদি শিরক হয় দলিল সহকারে উত্তর দেবেন। মাশাআল্লাহ, দলিল সহকারে চাই আপনার। তাবিজ ব্যবহার করা শিরকের কথা আমাদের বলার প্রয়োজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্বয়ং নিজেই বলেছেন, ইন্না রোকা ও তামাইমা ও তেওয়ালা তা শিরক, নিশ্চয় ঝাড় ফুঁক এবং তামাইম তাবিজ তোমার ও আর তেওয়ালা আর প্রেম সৃষ্টিকারী, প্রেম সৃষ্টিকারী মন্ত্রতন্ত্র এগুলি হচ্ছে শিরক। রোকার ক্ষেত্রে ঝাড়ফুঁকের ক্ষেত্রে অন্য হাদিস পার্থক্য করেছে, ভাগ করেছে যে লা বাসা বি রোকা মা লাম ইয়াকুন শিরকান, ঝাড়ফুঁকে অসুবিধা নেই যদি তাতে শিরক না থাকে, তাহলে বোঝা গেল ঝাড়ফুঁক দুই রকম হয়ে গেল, দম করা। যদি শিরক মুক্ত থাকে, বোধগম্য হয় বাক্যগুলি যে কি পড়ে দম করা হচ্ছে, তাহলে অসুবিধা নেই, কিন্তু বোধগম্য যদি না হয় তো দালমে কালায়, আর শিরক যদি থাকে তাহলে সেই ঝাড়ফুঁক হচ্ছে শিরক। পক্ষান্তরে তামাইমের ক্ষেত্রে একটিও হাদিস পাবেন না যেখানে পার্থক্য করা হয়েছে যে কোরআনের আয়াত দিয়ে করলে জায়েজ, হাদিসের দোয়া কল দিয়ে করলে জায়েজ, আল্লাহর নাম আসমা হোসনা দিয়ে করলে জায়েজ, রহমান রহিম এসব দিয়ে করলে জায়েজ, কোথাও পাবেন না আপনি। আর নকশা তো আপনি পাবেন না। এই নকশা যে প্রতিটি সুরার নকশা আমাদের দেশীয় কোরআনগুলিতে রয়েছে, এটাও ইরানি ধর্ম, এটা ওই পার্সিয়ান ধর পারস্য দেশ থেকে এসছে। আরব দেশ আরবরা এই আবজাদ হাওয়াজ হত্তির অঙ্ক বের করা জানতই না। তো আশা করি বুঝতে পেরেছেন, তাবিজ হচ্ছে তাবিজ জায়েজ নয়, তাবিজ জায়েজ নয়। এই মর্মে আর অনেক হাদিস রয়েছে বিভিন্ন ভাষায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, মান তাআল্লাকা তামীমাতান ফাকাদ কাফারা আও শিরক, যেই ব্যক্তি তাবিজ ঝুলালো সেই ব্যক্তি কুফরি করলো অথবা শিরক করলো। জি, তারপরে রাসূলুল্লাহ বলেছে, মান তাআল্লাকা তামীমাতান ফালা আতামাল্লাহু লাহু, যেই ব্যক্তি তামীমা তাবিজ লটকাবে আল্লাহ যেন তার মনস্কামনা পূরণ না করে। মান তাআল্লাকা তামীমাতান ফাকাদ ওকেলাইলে, যে ব্যক্তি তাবিজ লটকাবে তাকে তাবিজের ওপর ন্যস্ত করে দেওয়া হবে, তাবিজের হাওয়ালা সুপুরদ করে দেওয়া হবে, আল্লাহর কোনো সাহায্য হবে না। তাবিজ কেন শিরক বলেছেন? কারণ তাবিজ হচ্ছে তাল্লুক বেগাইরিল, আল্লাহর সাথে অন্তরে সম্পৃক্ততা না হয়ে যেটা ফরজ, যেটা হচ্ছে তৌহিদ, এই তাবিজের সাথে অন্তর সম্পৃক্ত হয়ে যায়। হ্যাঁ, অন্তরের আস্থা ভরসা তাবিজের ওপর হয়ে যায়, গাইরুল্লাহর ওপর তাওয়াক্কুল আস্থা ভরসা হয়ে যায়, যার ফলে তাবিজ হচ্ছে শিরক। তাবিজ যদি কোরআন এবং হাদিস বা দোয়া দিয়ে হয়, আল্লাহর নাম দিয়ে হয়, তো বিষয়টিতে ইখতিলাফ থাকলেও কিতাবুত তাওহীদ শাইখুল ইসলাম আব্দুর রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে সালাফে সালেহিনদের মাঝে ইখতিলাফ থাকলেও এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যেই দল সালাফগণ বলেছেন যে তাবিজ কোরআনের হোক আর গায়ের কোরআন হোক, কোরআন থেকে হোক, দোয়া দিয়ে হোক, আল্লাহর নাম দিয়ে হোক, আর অন্য কিছু হোক, বোধগম্য হোক আর নাই হোক, আর গাছগাছড়া দিয়ে হোক, যা দিয়ে হোক না কেন, শিরকি কথা দিয়ে হোক আর এমনি হোক, সবটাই জায়েজ নয়, না জায়েজ। কারণ প্রথম কথা লিয়া উমুমিল আদিল্লা, তিনটি যুক্তি পেশ করেছেন। একটি হচ্ছে দলিলগুলো কিন্তু ভাগ করেনি যে কোরআনে মহাদিসের দোয়া দিয়ে হলে তাবি জায়েজ, আর কোরআনে মহাদিসের দোয়া বা আল্লাহর নাম দিয়ে না হলে না জায়েজ, এরকম কোনো ভাগ করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোনো ভাগ নেই, তাবি জায়েজ নয়, সব রকম তাবি জায়েজ নয়, কোনো রকমের তাবি জায়েজ নয়, লিয়াউমিল আদিল্লা। দ্বিতীয় হচ্ছে সাদ্দাল লিজারিয়া, যদি এই ফতোয়া দেয় কেউ যে কোরআনে বা হাদিস বা আসমা হোসেন আল্লাহর নাম দিয়ে তাবিজ করা জায়েজ, তাহলে একটা চোরা রাস্তা থেকে যাচ্ছে, এই রাস্তা দিয়ে বহু শিরকি কুফরি তাবিজ সমাজে চলতেই থাকবে আর চলতে আছে। এ মর্মে মনে পড়ে গেল, আর আমি আমার বিভিন্ন আলোচনায় বলেছি, আমি অনেকবারই এরকম দেখেছি শিরকি তাবিজ মানুষের কাছে। একবার দেখেছি এক ভাই গোপালগঞ্জ থেকে এসছে, বিশাল মাদ্রাসা, কওমি মাদ্রাসা, বড় হুজুরের মাদ্রাসা, গহরডাঙ্গা সম্ভবত নাম মাদ্রাসার, সেই মাদ্রাসার বড় হুজুরের তাবিজ দিয়েছে বলছে। সে তো মিথ্যা কথা বলবে না, বড় হুজুরের তাবিজ, তার বাড়িও গোপালগঞ্জ। সে তাবিজ আমি আর একজন সৌদি শেখ আলী শাহরি এখানে দামামের, তিনি রাকি, হ্যাঁ ঝাড়ফুঁক দম করেন শরীয়ত সম্মত তিনি, তো দুজন মিলে ভাঙলাম ওনার কাছে, যেহেতু বড় সমস্যা ছিল ওই লোকটির, তো তাবিজ ছিল বেশ কিছু, তাবিজগুলো ভেঙে দেখা হইলো। যখন বলা হলো এই তাবিজ কোথায় পেলে, বলছে আমাদের ওই বড় যে গোহরডাঙ্গা মাদ্রাসা রয়েছে তার বড় হুজুর সাহেব দিয়েছেন, বড় যিনি মৌলানা ওখানকার।
তার অবস্থা দেখবেন, অথচ তারা দেওবন্দি কিন্তু তারা কমই কিন্তু, হ্যাঁ তারা এই তবলিগে সিলসিলার, তারা ওই মাজার পূজারি মাইজ ভণ্ডারি বা আটরশি নয়, ও দেওয়ানবাগি নয়। হ্যাঁ, এই হক্কানিদের দুর্দশা দেখেন, তাতে দেখলাম গায়রুল্লাহর নামের ফরিয়াদ রয়েছে, ইয়া আলী ইয়া হুসাইন, জিনদের নাম, শিরকি কথা, গায়রুল্লাহকে ডাক দেওয়া হচ্ছে, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ। তাহলে যখনই বলবেন যে কোরআনে বা হাদিসের দোয়া দিয়ে তাবিজ করা যেতে পারে, এই রাস্তা দিয়ে আপনার লক্ষ লক্ষ মানুষ শিরকি তাবিজ ব্যবহার করা শুরু করবে, আর লক্ষ লক্ষ এইরকম যারা কবিরাজ রয়েছে তারা শিরকি কুফরি তাবিজ করতে লাগবে। সাদ্দান লিজারি ওলামারা বলেছেন কিতাবুত তাওহীদের ভাষ্যে দ্বিতীয় কারণে এটি উল্লেখ করেছেন যে কেন তাবিজ কোরআনে বা হাদিস থেকে জায়েজ নয়। তৃতীয় হচ্ছে যে কোরআন এবং হাদিস বা আল্লাহর নামের অবমাননা থেকে সুরক্ষার উদ্দেশ্যে তাবিজ কোরআন হাদিস থেকে জায়েজ নয়, কারণ কোরআন এবং হাদিস থেকে যদি তাবিজ করা যায়, দোয়া দিয়েও তাবিজ করা যায় কোরআন সুন্নার, অথবা আল্লাহর নাম নিয়ে তাবিজ করা যায়, তো সেটা নিয়ে তো নাপাক হবে, স্বামী স্ত্রীর মিলন হবে, পেশাব পায়খানায় বাথরুমে যাবে, তো অবমাননা করলো না আল্লাহর নামের, কোরআন হাদিসের, দোয়ার কী করলো, তৌহিন করলো, অবমাননা করলো, যেটা কবিরা গুনাহ। সুতরাং তিনটি কারণ ভালো করে মনে রাখবেন যে কোনো রকমের তাবিজ করা জায়েজ নয়, এবং তাবিজ দিয়ে আরোগ্য হবে না, তাবিজ আরো মানুষকে ধ্বংস করে। কত লোক যে এক রোগ থেকে হয়তো সামান্য কিছু মুক্তি পেলে আরো কত রোগ পয়দা করে দেয়, এই শয়তানি কর্মকাণ্ডগুলি কবিরাজরা করছে, আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন।